গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 50,407 জন এবং মৃত্যু হয়েছে 804 জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 1,36,962 জন। দেশের কোভিড গ্রাফ ক্রমশ নিম্নমুখী, তবে এই স্বস্তির মাঝে ফের আশঙ্কার কাটা, কারণ ফের লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যুর হার। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 50,407 জন, তবে সুস্থ হয়ে উঠেছেন 1,36,962 জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 97.37 শতাংশ। তবে গত 24 ঘন্টায় দেশে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে 804 জনের। এ নিয়ে দেশে করোনার বলি মোট 5,07,981 জন। তাছাড়া দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট 3.48 শতাংশ। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে দেশে কমছে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা, এই মুহূর্তে তা 6,10,443। করোনা রুখতে দেশে জোর কদমে চলছে টিকাকরণ, 172 কোটিরও বেশি মানুষ এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন। নতুন করে নেজাল ভ্যাকসিন ও স্পুটনিক লাইট সিঙ্গেল ডোজ ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। এদিকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুর মতে এখনই কোভিড অতিমারি শেষ হচ্ছে না, করোনা ভাইরাসের আরও নয়া রূপ আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা, আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে এবং তা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।